उत्तर जो 100% लम्बाई बेरोए अजाना उद्भिद विशुद्ध लम्बा और जो उत्तर 50% लम्बा और 50% बेटे बेरोए अजाना लम्बा संकर लम्बा परीक्षार सहाज्ये बोलो जीवर जेनोटाइप निर्णय क्रस कर संगे मान जीव मान जीवे होमोजाइगस प्रचंड जेनोटाइप युक्त जीवे संकुलन घटना है ताके आमरा बोलते पारी टेस्ट क्रस ताले आपका टेस्ट क्रस मान जी क्रस द्वारा जीवे जेनोटाइप निर्धारण करी ताके एक कथाय बोलते पारी टेस्ट क्रस तार जोन्नो आमादेर एकटी उल्टो गुणटाके नीते हबे प्रचन्न जेनोटाइप युक्त जीव के नीते हबे जेमन एखाने विशुद्ध बेटे माने जीव उद्भिद के आमरा नियेछिलाम ताहले एखान थेके दुटो जिनिस पेलाम एकटा ब्याक क्रस और एकटा टेस्ट क्रस बुझा गेछे ताहले मेंडेल थेके दुटो जिनिस आमरा एखान थेके पाच्छि एकटा कि बोललाम एकटा पेलाम एक संकर जनन आजके आमि पढ़ेछि মানে এক সংকর জনন থেকে কতগুলো সূত্র পেলাম দুটো একটা প্রকটতার সূত্র বলেছি ল অফ ডমিনেন্স আর একটা হচ্ছে পৃথক ভবনের সূত্র ল অফ সেগ্রিগেশন আর কি পড়েছি কতগুলো ডেফিনিশন এই পরীক্ষাটা পড়েছি ঠিক একই রকম পরীক্ষা সে একটা গিনিপিকের উপরেও সে দেখিয়েছিলেন এবং সেই গিনিপিকের উপর পরীক্ষাটা শুধু একই রকম হবে শুধু ওখানে লম ওখানে কালো আর সাদা দিয়ে এই ব্যাপারটাকে দেখিয়েছিল এবং এটা তোমরা বাড়িতে নিজেরাই করবে জাস্ট আমি একবার এই ছকটাকে দেখিয়ে দিচ্ছি তাহলে এক সংকর জননে একটা উদ্ভিদের ক্ষেত্রে পরীক্ষা হয়েছিল আর একটা প্রাণীর ক্ষেত্রে পরীক্ষা দেখিয়েছিল তাহলে প্রাণীর ক্ষেত্রে গিনিপিক দিয়ে দেখিয়েছিল আর উদ্ভিদের ক্ষেত্রে মটর গাছ দিয়ে দেখিয়েছিল দেখো প্রাণীর ক্ষেত্রে একবার আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিশুদ্ধ কালো গিনিপিক আর এটা হচ্ছে বিশুদ্ধ সাদা গিনিপিক কালো রঙের জন্য অ্যালিল কে বড় বি দিয়েছে আর সাদা রঙের জন্য অ্যালিল কে স্মল বি আর বিশুদ্ধ মানে বুঝতে পারছো হোমোজাইগাস এগুলো এই জেনারেশনটাকে আমরা কি জেনারেশন বলেছিলাম পি জেনারেশন এদের মধ্যে ইতর পরাগ যোগ ঘটনা হলো এখান থেকে একটা বড় বি এখান থেকে একটা ছোট বি এগুলো ক্যামেট বলতে পারি এরা মিলিত হয়ে তৈরি করলো বড় বি স্মল বি এটাকে আমরা কোন জেনারেশন বলবো বলো এফ ওয়ান এটাকে তাহলে কি বলবো বলো সংকর কালো অর্থাৎ বাইরে থেকে কালো দেখালেও ব্ল্যাক দেখালেও এর মধ্যে হোয়াইট গুণটা কিন্তু হিডেন লুকিয়ে রয়েছে এরপরে এদের মধ্যে সপরাগযোগ ঘটলাম সনিষেক হলো এখানে কতরকম হলো চার প্রকার এখান থেকে কি দেখলাম তিন ভাগ হচ্ছে কালো হবে আর এক ভাগ হচ্ছে বলো সাদা হলো অর্থাৎ এখানেও বাইরে থেকে যে অনুপাত হলো 3:1 এবং এর মধ্যে এক ভাগ হচ্ছে বিশুদ্ধ কালো দু ভাগ হচ্ছে সংকর কালো আর এক ভাগ হচ্ছে বিশুদ্ধ সাদা তাহলে এখান থেকে ফেনোটাইপ অনুপাত যেমন পেয়েছিলাম 3:1 এখানেও তাই পেলাম এখানেও জিনোটাইপ অনুপাত 1:2:1 এটা পেলাম তাহলে এটা প্রাণীর এক সংকর জনন অর্থাৎ এখানে ত্বকের যে বর্ণ একটা বিশুদ্ধ কালো একটা বিশুদ্ধ সাদা গিনিপিকের উপরে এই পরীক্ষা করেছিল মেন্ডেল মেন্ডেল আজকে আমি যা যা পড়াচ্ছি সব এক সংকর জনন দিয়ে ঠিক আছে তাহলে এক সংকর জনন থেকে সে কি কি পেয়েছিল আমরা জানলাম ঠিক আছে এবারে মেন্ডেলের সূত্রে কিছু ব্যতিক্রম ছিল যেমন কি আমরা মেন্ডেলের সূত্রে মোটামুটি আমাদের এখানে দুটো ব্যতিক্রম আমরা পড়ব একটা আমরা বলতে পারি একটা হচ্ছে তোমার অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স আর একটাকে আমরা বলতে পারি সহপ্রকটতা বা কো ডমিনেন্সি তাহলে দেখো এই ইনকমপ্লিট ডমিনেন্স আর কো ডমিনেন্স ব্যাপারটা মানে কি তাহলে এতগুলো আবার বলছি মেন্ডেলের সূত্রে যে সূত্র বলেছিল প্রকটতার সূত্র আর পৃথক ভবনের সূত্র এই সূত্রের যে ব্যতিক্রম বা এক্সেপশন সেই এক্সেপশন আমি এবারে বলছি অর্থাৎ মেন্ডেলস ল এর এক্সেপশন প্রথমটাকে আমরা বললাম ইনকমপ্লিট ডমিনেন্স বাংলায় বলে অসম্পূর্ণ প্রকটতা আবার ইংলিশ টার্মটা বলছি ইনকমপ্লিট ডমিনেন্স দেখো সে এটা যেটা করেছিল যে গাছের উপর সেটাকে বলে স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন গাছের দুরকম ফুল দেখা যায় একটাকে
আমরা বলতে পারি সাদা, আর একটাকে বলে লাল। ভালো করে দেখো, বুঝতেই পেরেছো? এটা আর্ট ফর রেড, মানে বিশুদ্ধ লাল, পিওর রেড, আর এটা হচ্ছে বিশুদ্ধ সাদা, দুরকম বিশুদ্ধ মানে উদ্ভিদ নিল, স্ন্যাপড্রাগন গাছে দুরকম ফুলযুক্ত উদ্ভিদকে নিল। এদের মধ্যে সে পরনিষেক ঘটালো, অর্থাৎ ক্রস করালো, ক্রস হাইব্রিড যেটাকে আমরা বললাম, ক্রস পলিনেশন। এখান থেকে একটা গ্যামেট বেরোলো ক্যাপিটাল আর, এখান থেকে একটা গ্যামেট বেরোলো স্মল আর, এদের মধ্যে মিলিত হয়ে তৈরি করলো ক্যাপিটাল আর স্মল আর। এইটাকে আমরা নাম দিলাম এফ ওয়ান জেনারেশন। অর্থাৎ এই জেনারেশনে হওয়া উচিত কি ছিল? এই হয় লাল কিংবা সাদা, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা গুণ প্রকট ডমিনেন্ট থাকবে আর যে কোনো একটা ডিসিসিভ থাকবে, তাই তো? কিন্তু এখানে দেখা গেল হলো পিঙ্ক মানে গোলাপি, অর্থাৎ দুটো গুণই কোনোটাই প্রকাশ না পেয়ে তাদের মধ্যবর্তী কোন একটা গুণ এখানে প্রকাশ পেয়ে গেল, যেটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। মেন্ডেল বলেছিল কি, এই দুটোর মধ্যে, দুটো বিপরীত গুণের মধ্যে, অপোজিট ক্যারেক্টারস এর মধ্যে যে কোনো একটা ক্যারেক্টারস এই এফ ওয়ান জেনারেশনের মধ্যে প্রকাশ পাবে, আর আরেকটা হিডেন থাকবে, রিসেসিভ থাকবে। কিন্তু এখানে দুটোর মধ্যে কোনোটাই প্রকাশ না পেয়ে তাদের মধ্যবর্তী একটা ক্যারেক্টার প্রকাশ পেয়ে গেল, অর্থাৎ পিঙ্ক, রেডও নয় হোয়াইটও নয়, পিঙ্ক হয়ে গেল। এটাকেই আমরা বলেছি কি, অসম্পূর্ণ প্রকটতা। এদের মধ্যে ঠিক আবার যদি স্বপরাগযোগ ঘটানো হয়, দেখো, অর্থাৎ সেলফ ফার্টিলাইজেশন যদি ঘটানো হয় তাহলে কি হতো? সে দেখল এখানে এক ভাগ হচ্ছে লাল, দুভাগ হচ্ছে গোলাপি, আর এক ভাগ হচ্ছে সাদা। অর্থাৎ এখানে সে ফেনোটাইপ আর জেনোটাইপের দুটো কোনো আলাদা রেশিও পেল না, দুটো একই রেশিও পেল, 1:2:1। অর্থাৎ আগেরটা যেমন 3:1 আর 1:2:1 দুটো আলাদা রেশিও পেলাম, এখানে ফেনোটাইপ আর জেনোটাইপের একটাই সে রেশিও পেল, দ্যাট ইজ 1:2:1। ওয়ান পার্ট হচ্ছে লাল রেড, টু পার্ট হচ্ছে পিঙ্ক, আর ওয়ান পার্ট হচ্ছে হোয়াইট, এই যে রেশিও পেল। তাহলে অসম্পূর্ণ উপগ্রতা থেকে বা ইনকমপ্লিট ডমিনেন্স থেকে সে যে ফর্মুলাটা বা যে সূত্রটা পেল, সেই সূত্র মেন্ডেলের সূত্রের সাথে কিন্তু মিলল না। মেন্ডেল বলেছিল ফেনোটাইপ অনুপাত হবে 3:1, জিনোটাইপ হবে 1:2:1।